2022 সালের বিভিন্ন পরীক্ষায় আগত আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত প্রশ্ন সমাধান তৃতীয় পর্ব। সিজিডিএফ এর জুনিয়র অডিটর। ফোর্বস ম্যাগাজিন কর্তৃক মনোনীত বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী নারী কে? উত্তর ক, ম্যাকেনজি স্কট। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শীর্ষ পদ কি? উত্তর ক, প্রশাসক। 2021 সালে 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর গ, রুয়ান্ডা। জাতিসংঘের সর্বশেষ 193তম সদস্য দেশ কোনটি? উত্তর খ, দক্ষিণ সুদান। বর্তমানে বিশ্বের সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? উত্তর খ, ভেনেজুয়েলা। ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতি দানকারী প্রথম দেশ? উত্তর ক, এল সালভেদর। টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী কে? উত্তর ঘ, মুরালিধরন। কোভিড-19 কোন ধরনের ভাইরাস? উত্তর ঘ, আরএনএ। হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর? উত্তর ঘ, জার্মানি। সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে? উত্তর খ, ইউএসএ। কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা টিকা আবিষ্কার হয়? উত্তর খ, সারা গিলবার্ট। সিজিএ এর জুনিয়র অডিটর। 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর খ, নিউ ইয়র্ক। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হল? উত্তর গ, মৌলিক স্বাধীনতার উন্নয়ন। কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? উত্তর ক, ইংরেজি। ইথনোলগের প্রতিবেদনে পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষা ম্যান্ডারিন। সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে? উত্তর ক, মালালা ইউসুফজাই। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? উত্তর ঘ, থাইল্যান্ড। কোন দেশটি ন্যাটো এর সদস্য? উত্তর ক, তুরস্ক। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র কত ছিল? উত্তর ঘ, 51। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর ক, নীল নদ। বন্দর নগরী আলেকজান্দ্রিয়া কোন দেশের নগরী? উত্তর ঘ, মিশর। বিটিসিএল এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কোনটি মায়ানমার বাংলাদেশের অভিন্ন নদী নয়? উত্তর ঘ, কর্ণফুলি। সুয়েজ খাল কোন কোন মহাদেশকে বিভক্ত করেছে? উত্তর ঘ, এশিয়া ও আফ্রিকা। কিংবদন্তি মোহাম্মদ আলী কিসের জন্য বিখ্যাত? উত্তর খ, বক্সিং। পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর কোনটি? উত্তর ক, গ্রেট ব্যারিয়ার রিফ। আমাজন বনের মোট আয়তনের 60% কোন দেশে অবস্থিত? উত্তর ঘ, ব্রাজিল। পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত? উত্তর ঘ, প্রায় 800 কোটি।
পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? উত্তর, সঠিক উত্তর নাই। সঠিক উত্তর হবে 15 ডিগ্রি সেলসিয়াস। ডাক জীবন বিমা পূর্বাঞ্চল সার্কেল ঢাকা, এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ সহ অন্যান্য পদ। 1971 সালে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর গ, নিউ ইয়র্ক। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? উত্তর খ, বাংলাদেশ। রাশিয়া সীমান্তবর্তী দেশ নয় কোনটি? উত্তর গ, রোমানিয়া। সিডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর খ, ঢাকা। ইউপিইউ এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? উত্তর ঘ, সুইজারল্যান্ড। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রথম ধাপ। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? উত্তর খ, 1999। এসডিজি এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? উত্তর ক, 4। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? উত্তর গ, আমেরিকা। জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়? উত্তর খ, 2 এপ্রিল। বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর গ, ঢাকা। টর্নেডো শব্দটি এসেছে? উত্তর ঘ, টর্নাডা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে অভিষ্ট কয়টি? উত্তর খ, 17। বন অধিদপ্তরের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট। জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP26 কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর গ, স্কটল্যান্ডের গ্লাসগো। ইউক্রেনের রাজধানীর নাম কি? উত্তর খ, কিয়েভ। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর খ, অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? উত্তর গ, 15 জন। এসডিজি এর গোল কয়টি? উত্তর ঘ, 17টি। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? উত্তর গ, চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। 2021 সালে COP26 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর গ, গ্লাসগো। বিমানের যাত্রা শুরু হয় কোন উড়োজাহাজ নিয়ে? উত্তর ক, বোয়িং 707। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? উত্তর গ, সমুদ্র অর্থনীতি। COVID-19 রোগের ভাইরাসের নাম কি? আনসার খ, SARS-CoV-2। RT-PCR এর পূর্ণ রূপ কি? উত্তর গ, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারাজ চেইন রিঅ্যাকশন। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে? উত্তর খ, ইলন মাস্ক। ম্যানগ্রোভ কি? উত্তর গ, উপকূলীয় বন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।